তৃতীয় হাদিস, হাদিস নম্বর 91, যায়েদ ইবনে খালিদ আল-জাহানী রাদিয়াল্লাহু তাআলা সাহাবি থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু রাজুল আনিল লুকতা, নবী সাল্লাল্লাহু কে জনক ব্যক্তি হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ যদি হারিয়ে যাওয়া বস্তু মানে কারো কিছু হারিয়ে গেছে পড়ে আছে তো সেটা কুড়িয়ে নেব কি নেব না, লুকতা, লুকতা বলে কোনো কিছু যদি পড়ে থাকে কোথাও আর দেখছেন যে মালিক নেই কোনো লোকজন নেই পড়ে আছে, 50 টাকা পড়ে আছে বা একটা মোবাইল পড়ে আছে বা কিছুই পড়ে আছে যা কিছু পড়ে থাকে না কেন, জিজ্ঞেস করলেন লুকতা সম্পর্কে, আর লাকিত বলা হয় যদি কোনো অপরিচিত শিশু পড়ে থাকে কোথাও, আজকাল যারা সন্তানগুলিকে রাস্তাঘাটের পাশে রেল লাইনের পাশে যেখানে সেখানে হাসপাতালের সামনে মসজিদের সামনে ফেলে দিয়ে চলে যাচ্ছে, অনেকে অভাবের তার নাই হালাল বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, একে লাকিত বলা হয়, যদি বাচ্চাকেও ফেলে দিয়ে যায় এটাকে কি বলা হয়, লাকিত, আর যদি কোনো বস্তু পড়ে থাকে কোথাও দেখছেন আর কোনো মালিক দেখছে না তাহলে সেটাকে কি বলা হয়, লোকতা, শব্দ বা শব্দের ধাতু মাদ্দা হচ্ছে একই, জিজ্ঞেস করলে লোকতা সম্পর্কে, হারিয়ে যাওয়া বস্তু বা পড়ে থাকা বস্তু সম্পর্কে কুড়িয়ে নেওয়ার ব্যাপারে, ফাকালা রাসূলুল্লাহ বললেন এরফ ওয়েকা আহা আও কালা ওয়েআ আহা ওয়া ইফাসাহা সুম্মা আরিফ হাসানাতান সুম্মা ইসতামতি বিহা, যদি কোনো বস্তু পড়ে থাকে, একটা ব্যাগ পড়ে আছে, একটা মোবাইল পড়ে আছে, টাকা পড়ে আছে, তাহলে মানি ব্যাগ পড়ে আছে যা কিছু হোক না কেন, তার বাঁধনটা চিনে নাও যে কেমন করে বাঁধন দেওয়া ছিল, যে সুতা দিয়ে বা রশিদে বাঁধন ছিল সেটা কেমন ছিল, একটু মানে ভালো করে একটু দেখে নাও ব্যাগটা, বর্ণনাকারী সন্দেহ যে ওয়েকা বলেছেন মানে বাঁধন নাকি ওয়েয়া মানে পাত্র, ওয়াওন মানে হচ্ছে পাত্র, পাত্রটা দেখলো যে পাত্রটা কি থলে না কোনো বাসন মানি ব্যাগ না আর কিছু, কিরকম ধরনের কাপড়ের ব্যাগ না চামড়ার ব্যাগ কি ছিল সেটা পাত্র, ওয়াইফা সাহা এবং তার যে বর্তনটি রয়েছে সেটা দেখে না, যে কোনো যদি পাত্র থাকে বর্তন থাকে সেটা দেখে না, সোম্মা আরিফ হাসানাতান তারপরে সেটার এক বছর ধরে ঘোষণা করো, ঘোষণা করতে হবে, ঘোষণা হয় সরাসরি সশরীরে গিয়ে যেই জায়গায় পেয়েছেন সেই জায়গায় ঘোষণা করে, মাঝে মধ্যে সবসময় যে দাঁড়িয়ে থাকবেন তা না, মাঝে মধ্যে যাবেন আর বলবেন যে কারো কোনো কিছু হারিয়ে থাকলে বলবেন আমি পেয়েছি, সেটা কি জিনিস আর কি কেমন ছিল কিভাবে ছিল বলে নিয়ে যাবেন, পরিচয় বলে দিবেন না, পরিচয় পরিচয় বলে দিলে তো অনেক চোর আছে অনেক বেঈমান আছে, যদি বলেন আমি 100 টাকা পেয়েছি এই জায়গায় কেউ যদি হারিয়ে থাকেন বলেন, বুঝলেন একসাথে 100টা ক্যান্ডিডেট চলে আসবে, এই খেয়ানতের যুগে তাই না, তাহলে টাকার পরিমাণ বলা চলবেন না, আমি একটা অ্যামাউন্ট পেয়েছি যদি কারো হয় তাহলে বলবেন আর তারপর নিয়ে যাবেন, পরীক্ষা করবেন কত টাকা ছিল আর সেটা ছিল তো কিসে ছিল, এমনি খোলা ছিল না কোনো ব্যাগে ছিল, সেটা 100 টাকা নোট ছিল না 10 টাকা না 5 টাকা নোট ছিল, ইত্যাদি একটু পরীক্ষা করলে বুঝতে পারবেন, তাহলে এক বছর ঘোষণা করেন, আজকাল ঘোষণা সহজ, আপনার ওখানে দাঁড়িয়েও থাকতে হবে না আর যেতে হবে না, ডেলি ডেলি ওই জায়গাতে আপনি পোস্টার লাগিয়ে দেন, বিজ্ঞাপন লাগিয়ে দেন 2-4-10টা আশেপাশে যেখানে পেয়েছেন আসবে দেখবে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন, সহজ সোশ্যাল মিডিয়াতে আপনি ফেসবুকে দিয়ে দেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন যে এইরকম কিছু পাওয়া গেছে যদি কারো হয় তো এই নম্বরে যোগাযোগ করবেন, এটাও হয়ে গেল এক বছর ধরে এই কাজ করবেন আপনি, সোম্মাস্তমতে বিহা তারপরে সেটা তুমি ভোগ করো, তোমার প্রয়োজন তুমি ভোগ করো না হলে সদকা করো, সমস্যা নেই নিজের কাজে লাগার অসুবিধা নেই, যাই আমাদের সে কিছু মুফতিরা বলে যে না সেটা দান করে দেবো তোমার জন্য ব্যবহার করা যায় না, এর কোনো দলিল নেই, আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন যে বেচারা যার হারিয়ে গেছে ওর নামে আমি সদকা করে দিলাম, আমিও নেই কি বললাম সেও নেই কি বললো তাও ভালো, অভাব নেই আলহামদুলিল্লাহ আমার কেন বে নিতে যাবো, ভালো কথা ভালো বলতে পারেন, ফাইন যা রব্বহা আর তারপরে যদি চলে আসে আপনি সেটা ব্যবহার করে নিলেন খরচ করে দিলেন, তারপরে চলে আসে এক বছর পরে চলে আসে তাহলে ফাআদ্দিহা ইলাইহি দিয়ে দেন, এই কথা বলবেন না যে না আপনার মোবাইল দাম ব্যবহার করে শেষ করে দিয়েছি, দিয়ে দেন পুরোনো মোবাইলের দাম দিয়ে দেন সুবিধা নেই আমি নিজে ব্যবহার করেছি সেটা দিয়ে দেন, তারা ফাদাল্লাতুল এবেল, আচ্ছা উঁট যদি হারিয়ে যায়
একটা উঠ দেখছি মালিক নেই, রাখাল নেই, কিচ্ছু নেই, হারিয়ে যাওয়া উঠ, কোনো বস্তু নয়, টাকা পয়সা মাল সামান নয়, উঠ মরুভূমিতে হারিয়ে আছে, মালিকবিহীন, রাখালবিহীন। এই কথা জিজ্ঞেস করতে রাসূলুল্লাহ সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন, তোমার কমন সেন্স নেই? তাহলে বোঝা গেল যে মানুষের কমন সেন্সে যেটা ধরে সেটাও যদি না বোঝার চেষ্টা করে মাথা মোটা হয় তো রাগা যায়, রাগা যায়। মানুষকে সতর্ক সাবধান করার জন্য, কারণ মনে থাকবে কথাটা। ফাগাজিবা, রাসূলুল্লাহ রেগে গেলেন, হাত্তা ইহমাররাত ওয়াজনাতাহ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই গাল লাল হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল। রেগে গেলে সাদা মানুষ, ফর্সা মানুষ কি হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, রোদে লাল হয়ে যায়, এরকম যে আওকালা ইহমাররা ওয়াজহু, দুই গাল বলেছেন, ওয়াজনাতাহ অথবা বলেছেন যে মুখমণ্ডল, ফেস পুরোটা নিয়ে মুখমণ্ডল, মুখমণ্ডল লাল বর্ণ হয়ে গেছে। ফাকালা, তারপরে রাসূল বললেন, ওমা লাকা ওয়ালাহা, তোমার ওই উটের সাথে কি সম্পর্ক, উটের সাথে তোমার কি লেনা দেনা যে উট তুমি ধরে নিয়ে চলে আসবে? হ্যাঁ, মালিকবিহীন রাখালবিহীন পেয়েছো সেই জন্য। মা হাসে কাউহা ওয়া হেজাউহা, তার সাথে তার পাত্র আছে, সেকা মশককে বলা হয়, যে মশকে পানি রাখে, পান পাত্র আছে, অর্থাৎ উটের পেটে পানির এত জায়গা আছে যে একবার যদি উট ভালো করে পানি পান করে নেয়, আর মরুভূমিতে, মরুভূমির জাহাজ উটের জন্য বলা হয়, ছোটকালে আমরা পড়েছি, সপ্তাহ চলতে থাকবে, পিপাসা লাগবে না, কারণ মরুভূমিতে এক সপ্তাহ পানি নাও পেতে পারে, উট মরবে না, কিন্তু অন্য পশু মরে যাবে ডেলি পানি না পেলে, মানুষ মরে যাবে। তো এটাকে মশক বলা হয়েছে, উঠের পেটে যে পানি রাখার ক্যাপাসিটি আছে যথেষ্ট। ওয়া হেজা ওহা, এবং তার কাছে তার জুতাও আছে। আর উটের কি জুতা আছে? উটের জুতা মানে ওটার পায়ের আবরণ, উটের পায়ের তলাটা এত শক্ত মজবুত, সেটা জুতার চাইতেও বেশি হ্যাঁ সুরক্ষা করে। জুতো পায়ে দিয়ে আপনি বালিতে চলতে পারবেন, খালি পায়ে পারবেন? খালি পায়ে পাথরে চলা মুশকিল এই আরব দেশে গরমের দিন, এখন বাইরে খালি পায়ে চলা মুশকিল, পুড়ে যাবে। উট যে মরুভূমিতে চলে, উটের পায়ে গরম লাগে না, তাপ লাগে না, এত শক্ত আল্লাহ করেছেন উটের পায়ের তলাকে যে সেটা জুতার চাইতে বেশি সুরক্ষাকারী, মজবুত। এই জন্য এখানে হেজা জুতা বলে আখ্যায়িত। তারে দুলমা, উট মরুভূমিতে চড়তে থাকবে, সুতরাং পানির ঘাটেও নামতে পারবে, যেখানে পানি দেখবে নিজে থেকে পানির ঘাটে নেমে যাবে। ও তার আশ্বাজার, এবং গাছপালা থেকে সে ঘাস খেয়ে নেবে, হ্যাঁ, চারণভূমি থেকে। ফাজার হা, সুতরাং উঠকে ছেড়ে দাও, হাত্তা ইয়াল কাহারাব্বহা, তার মালিকের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত, তার মালিক পেয়ে যাবে, মালিকও খুঁজতে খুঁজতে আসবে বা রাখাল খোঁজ করবে, পেয়ে যাবে। তা হারিয়ে যাওয়া উঠকে তাহলে উঠিয়ে নিয়ে আসা, ধরে নিয়ে আসা চলবে না, রাসূলুল্লাহ বলেছেন। কিন্তু এই রকমের অবস্থা যদি থাকে, যেই রকমের অবস্থা রাসূলুল্লাহ আমলে ছিল, তাহলে এই হাদিসের সারহীন যারা ভাষ্যকার তারা বলেছেন, যদি এই রকমের সামাজিক অবস্থা থাকে, তাহলে এই রকমের নিরাপত্তা থাকে, আরব দেশে উট চুরি করে নিয়ে চলে যাবে এরকমটা ছিল না। কারণ প্রায় লোকের কাছে উট আছে আলহামদুলিল্লাহ, আর এই রকম চোর চামার এত বেশি ছিল না, যার ফলে উট কেউ চুরি করে নিয়ে চলে যাবে এই আশঙ্কা ছিল না। উট মরুভূমি তো চড়তে আছে, মালিক থাক, রাখাল থাক, আর নাই থাক, এখন এখন একটা উঠকে যদি একা ছেড়ে দেন, রাখালও নেই, মালিক নেই, তাহলে বহু চোর আছে, চোর চুরি করে নিয়ে কোথায় থেকে কোথায় চলে যাবে। তাহলে বোঝা গেল যে এইরকম যদি হারিয়ে যাওয়া উট বর্তমানে দেখতে পান, তাহলে সেটা ছেড়ে দেওয়া যাবে না। ইমানদার মানুষ, আমানতদার মানুষ যদি পান, তাহলে সেটাকে ধরে রাখবেন, আর তারপরে সেটার ঘোষণা করবেন এক বছর পর্যন্ত, আর তারপর মালিক এসে নিয়ে যাবে, কারণ পরিস্থিতি বদলে গেছে। যদি আপনার ওখানে ওই রকম নিরাপত্তা থাকে যে মাশাআল্লাহ সব আমার এলাকার নেক মানুষ বাস করে, আর কেউ এই কাজ করবে না, তাহলে করতে পারেন আপনি সেই 1400 বছরের সেই হাদিসের উপরে আমল করতে পারেন। এটার নাম হচ্ছে ফিক, অবস্থা দেখে আপনাকে ব্যবস্থা নিতে হবে। জি, কালা, তারপরে বলছেন, ফাদাল্লাতুল গানম, হারিয়ে যাওয়া ছাগল, উট তো হইলো, যে উট ধরা যাবে না, উট চড়ছে চড়তে দাও, মালিক থাকার নাই, থাকার রাখাল থাকার না, কিন্তু বকরি দেখছি যে পাল ছাড়া একটা বকরি বা দুটা বকরি, জি হ্যাঁ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি বকরি দেখি এরকম হারিয়ে যাওয়া বকরি তো ধরবো না না ওটাও ছেড়ে দেবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বকরি এরকম পাল ছাড়া থাকে হয় তুমি ধরে নিয়ে আসলে তোমার হবে, তোমার কাছে আসবে। আউলি আখিকা, তুমি যদি না ধরো তো আরেকজন কোন ভাই দেখবে, সে তোমার ভাই, ও ধরে নিয়ে আসবে। আউলি জেব, আর যদি কেউ কোনো মানুষ না ধরে, যে বকরি মাঠে চড়ছে, মরুভূমিতে চড়ছে, চড়তে দাও, রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তাহলে কার হবে? নেকড়ে বাঘের হবে, বাঘে খেয়ে ফেলবে। সন্ধ্যা হইলে নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। তাহলে আরব দেশে নেকড়ে বাঘ ছিল, এখন আছে। কদিন আগের কথা, তাইফে কোন বাড়িতে একটা নেকড়ে বাঘ ঢুকে গেছে, জি নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। কি বললেন রাসূল? তাহলে যে বকরি যদি পাও, যেহেতু রিস্ক আছে, ঝুঁকি আছে, সুতরাং বকরিটাকে ধরে নিয়ে চলে আসি আর ঘোষণা করি ওই রকম যে কার বকরি আছে নিয়ে যাও, বা কার কি হারিয়েছে নিয়ে যাও। বুঝছেন না? এখান থেকে তাহলে দেখতে হবে যে বকরির জন্য যে আশঙ্কা আছে নেকড়ে বাঘের, সুতরাং ওই রকম যদি উঁটের ক্ষেত্রে আশঙ্কা থাকে মানুষ নেকড়ে বাঘের, নেকড়ে বাঘে খেতে পারবে না, হ্যাঁ শৃগালে খেতে পারবে না উঁটকে, ঠিক না? কিন্তু মানুষ নেকড়ে বাঘে চোর ডাকাত আছে, বদ চরিত্রের লোকের আছে, পাশবিক চরিত্রের মানুষ আছে, এগুলো যেহেতু আশঙ্কা আছে, সুতরাং কি করতে হবে? এই যুগ জামানা দেখে, সেখানকার পরিস্থিতি দেখে আপনাকে উঁটটাও ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আলাম। এখানে যে বিষয়টি বোঝার, সেখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, রেগে গেলেন যে উঁট সম্পর্কে জিজ্ঞেস করছে, মানে তোমার জ্ঞান নেই যে উঁট নিয়ে আসা ধরে দরকারটা কি? জি উঁট মরবেও না মরুভূমিতে, আর উঁটকে কেউ ধরেও নিয়ে যাবে না, আর নেকড়ে বাঘে খেতেও পারবে না, সুতরাং কোনো অসুবিধা নেই।